হ্যালো মিস ক্রিয়েটার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে সকালটা একটু লেট করেই হয়েছে, বাট সকাল হয়েছে। তো মোটের ওপর দিন আজকে শুরু করলাম, জানি না কতটা কি কভার করতে পারবো, তবে যতটা পারি কভার করব। আর কালকের ভিডিও কিছুটা এডিট হয়ে রয়েছে, তো সেই এডিটটাকে কমপ্লিট করে আপলোড করে দিই, ঠিক আছে? আর চলো, জনি আজকে ঘর থেকে বেরোয়নি, জনি ঘরেই রয়েছে, কারণ জনিকে শীত তলায় রাখছি না এখন, এই কারণে প্রচণ্ড ঠান্ডা, সেটার কষ্ট হবে, ঠিক আছে? তো চলো, মোটের উপর তো দিন শুরু হলো, যতটা পারি তোমাদেরকে দেখাচ্ছি, যতটা পারি কভার করছি। তবে এইটার ব্যথা নেই, তবে টানটা ধরছে আস্তে আস্তে, আর তার জন্য একটু লাগছে, আর কিছুই না, বাকি সব ঠিক আছে। এই এইটা এখন মোটামুটি সপ্তাহখানেক খুব ব্যথা বেদনা থাকবে, তারপরে দিন 15 লাগবে শুকাতে, মোটামুটি এটা থাকবে এখন। খুব কষ্টকর, খুব কষ্টকর, ঠিক আছে? তো যাই হোক, বোরোলিন গরম করে দিচ্ছি, আর বোরোলিন গরম করে দেওয়ার পরে একটু বেটার আছে। বেশিরভাগ সময় টি প্যাক মলম দিচ্ছি সারাদিন ধরে, আর বোরোলিন গরমটা রাত্রেবেলা দিচ্ছি। যাই হোক, চলো, মোটের উপর দিন শুরু হলো, ঠিক আছে? তো পরে আবার আসছি। এখন হচ্ছে লাঞ্চ টাইম, এখনো ভিডিওটা এডিট হয়ে গেছে, এক্সপোর্ট হয়ে গেছে, খালি আপলোড করা বাকি রয়েছে। ও না, এই ফোনে ফাইলটা টানবো, ঠিক আছে? তো লাঞ্চে কি আছে না আছে চলো দেখাই। এটা কি হচ্ছে, দোলনা কিনে দাও না? তাই মানে দোলনাটা লাগাবো কোথায়, বাড়িতে ছাদে? ছাদে কোন জায়গাটা করে লাগাবো? ঘন্টা করে বাদে গেলে ওরা আদৌ টাকানো যাবে দোলনা ছাদে রঙ করে? ঘরে লাগাবো, ঠিক। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। চা খাওয়ার অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম, চা খাওয়া, এমা একটু পজ কর মা, চা খাওয়ার অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম, পজ পজ পজ। তো ব্যথা বেদনা একটু কম আছে, এইগুলোর আস্তে আস্তে টানছে, মানে শুকোচ্ছে বিষয়টা। টি ব্যাট মলমটাই বেশি ব্যবহার করেছি, আর বোরোলিন একদিন রাতে খালি ব্যবহার করেছি, আজকে রাতে আবার ব্যবহার করবো। তো এখন আমি রেডি, আজকে মেয়েকে হোমওয়ার্ক করাচ্ছি না, আজকে যাচ্ছি ঘুরতে। আর তুই বারবার গৌতম বুদ্ধ কেন বিছে নেই শুয়াস কেন? হ্যাঁ, আর এটা কী পরেছো তুমি? সান্তাক্লসের জামা? এটা পরে এখন কেউ রাস্তায় যায়? সান্তাক্লস তো 25শে ডিসেম্বর পড়তে হয়, ঠিক আছে পড়ো, মাথার টুপিটা পরো না, কারণ ঠান্ডা লেগে যাবে, এই টুপিতে ঠান্ডা মানবে না বাবা, না না মানবে না। তো হ্যাঁ, সে তো আমার মা তো সবসময় লক্ষ্মী, ঠিক আছে? তো যাই হোক, এই যে গৌতম বুদ্ধ শুয়ে রয়েছে বিছানায়, এটা গৌতম বুদ্ধকে শুয়ে শুয়ে কি করিস, ঘুম পাড়াস? গৌতম, গৌতম দন্দন দন্দন ঠাকুর, গৌতম বুদ্ধ ঠাকুর, আগে তো বলতিস গৌতম দন্দন ঠাকুর। এখন মেয়ে টিভি দেখে দেখে নাচছে, এ ও এখানেও শান্তা, আরে বাবা, ঠিক আছে। তো এখন আজকে মেয়ে এখন আমাদের সঙ্গে বেরোবে, বেরিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে জয়ী দাদুর বাড়িতে গিয়ে তারপরে বাড়ি এসে তারপরে যদি সময় থাকে হোমওয়ার্ক করবে। ওটা আবার কি হচ্ছে? হ্যাঁ চলো, তো চলো
চা তো খাওয়া হয়ে গেছে। আমি আজকে ব্লগিং সেরমভাবে শ্যুট করিনি, কারণ এটা জন্যই বলতে পারো, প্লাস মার্কেটের 2-3 দিন ধরে একটু মানে লসে যাচ্ছি, মারাত্মক যে মুডটা অফ আছে, আরও পড়াশোনা বাড়াতে হবে, এই যা। তো যাই হোক, একদিন একদিন না একদিন ঠিক বড় ট্রেডার হব, এই স্বপ্ন দেখি, আর আমি হবই, ঠিক আছে। তাতে করে আমার জীবনে হাজার রকমের উথল পাতল চলুক আসুক, যা যা শুনতে হয় শুনবো, কোনো ব্যাপার না। তবে যাই হোক, চলো, মানি ব্যাগটা কোথায় গেল, চলো পরে আসছি। গাড়ি স্টার্ট নিচ্ছে না, গাড়ি স্টার্ট দেওয়ার উপায় দেখো, ঠিক আছে, কাউকে কিন্তু বলো না। দেখো সবাই দেখো, আর আমরা এইসব করে যাই, সত্যি যা লাগবে গাড়ি সর, আমরা এইসব করে যাই আর সবাই দাঁড়িয়ে থাকো, দিয়ে কি ভাবতে বলো, এই তোমার গাড়িটা না হয়েছে এক জমি। হ্যাঁ যাই, তো মাঝখানে আর ক্যামেরা অন করিনি, যেহেতু মন্দিরা শ্যুট করেছে আর আমি আর অন করিনি, তো এই এখন বাড়ি ঢুকলাম, বাজে হচ্ছে 10টা মতো। এখন করবো হচ্ছে ডিনার, ডিনারে কি আছে না আছে দেখাচ্ছি, দুপুরবেলা তো তোমাদেরকে দেখালাম আমি অনেক রকমের রান্না, আর অত রান্না দিয়ে খেতে গিয়ে ভাত খাওয়াটা বেশি হয়ে যায়, ঠিক আছে। আর আমাদের ফ্যামিলির কেস হিস্ট্রি হচ্ছে সব হাই ডায়াবেটিস, তো ওই জন্য কন্ট্রোল করার চেষ্টা করি। আর তো দেখি ডিনারে কি আছে না আছে, ঠিক আছে, খুলতে পারছি না, আর এটা একটু আস্তে আস্তে শুকাচ্ছে, যতদিন না শুকাচ্ছে শান্তি পাচ্ছি না, কারণ হাঁ করতে গেলে এই হাঁ করতে গেলে লাগছে। তো যাই হোক, চলো তারপর আবার আসছি। পরে দুপুরে যা খেয়েছি রাতেও তাই আছে, ওখানে আছে যে লতি, স্পেশাল কিছু নেই, ওই পনির, দুপুরে পনির খেয়েছি, পুঁই মিচুড়ি, ডাল মাখা, এই তো, আর ওই কাতলা মাছ বোধহয়। না আরো ক্রিমি হবে, মুখে মুখে জল দিলাম বুঝলা তো, রাস্তা থেকে আসলাম তো ফেস ওয়াশ দিলাম না, ফেস ওয়াশ দিতে ইচ্ছা করছে না এইটার জন্য। তো রাত্রিকাল আগত ব্লকটা একদম 10 মিনিটের মনে হয় বহুত বহুত কম হয়েছে মনে হয়, তো শুয়ে পড়বো, মেয়ে শুয়ে পড়েছে আর এদিকে ওইগুলো সব সেলাই করে এনেছে, আর এই মেয়ের দুটো যে মোজা কেনা হয়েছে, এটা কার মোজা, ও এটা এই দুটো মেয়ের, আর এইটা হচ্ছে ওর বাবার, এটা হচ্ছে এর রুমাল, আর এটা হচ্ছে মেয়ের রুমাল, এই তো। তো যাই হোক, তো চলো রাত্রিকাল আগত ব্লগটা এইটুকু হলো, কালকে হয়তো বড় হবে, বড় বলতে আমি 10-12 মিনিটের বেশি আমার ব্লগিং হয় না, খুব রেয়ার, হয়তো 15-16 মিনিট যায়, 21 মিনিট যায়, খুব রেয়ার, 10-12 মিনিটই ঠিক আছে, তাই না, কি বলো, যতটুকু দেখাবো এফেক্টিভ, মানে এফেক্টিভ বলতে যতটুকু দেখাবো ততটা মানে একদম কোনো রকম ইয়ে টিয়ে থাকবে না, একদম ডাইরেক্ট হাই শুয়ে পড়ো। আর এই হচ্ছে জনি, ঠিক আছে, কেমন আছো বাবু, কেমন আছো বাবু, কেমন আছো বাবু, কেমন আছো বাবু, কেমন
জনিকে রাস্তায় ছেড়ে দিয়ে আসবো? না, জনি যদি না থাকে কি হবে? কষ্ট হবে। জনির মা বাবার কাছে পাঠিয়ে দেবো? জনির মা বাবাকে নিয়ে আসবো। সবার সঙ্গে থাকবি তুই? তোর থেকে বড় হয়, কত বছরে বড় জানিস তোর থেকে? দাদা হয়, বোন হও। দিদি হলে তুমি বড় হতো? জনি তোমার থেকে প্রায় 2 বছরের বড়। 2 বছরের বড়। জনিকে কিনেছিলাম সরস্বতী পুজোর দিনকে। আমার যে আগের যে একটা ডগি ছিল, জ্যাকি নাম ছিল, ওকে আমি নিয়েছিলাম ক্লাস, আমি যখন 5 না 6 পড়ি তখন। ওই আগের ডগিটা 12 বছর বেঁচে ছিল। জনির 8 বছর বয়স। একটা জন্মদিন আবার সামনের এই ফেব্রুয়ারি আসতে ওর 9 বছর হবে। 10 বছর হয়ে যাবে। জনি বয়স হয়ে যাবে, বয়স হয়ে যাবে, হ্যাঁ বয়স হয়ে যাবে, লোম উঠে যাবে, নাকের ওপর দিয়ে লোম উঠে যাবে, হাত পায়ের আস্তে আস্তে লোম উঠে যাবে। বয়স হয়ে গেলে যেটা হয় আগের মতো এরম এরম ছটপটে ছটপটে থাকবে না, ঝিমোবে। ওর মা বাবা বেশি আছে নাকি খুঁজতে হবে। ওর বাবাকে চিনি, মাকে চিনি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না না, জনি মরে গেলে আমার খুব কষ্ট হবে। হ্যাঁ, খুব কিউট দেখতে জনি যখন ছোটবেলায় ছিল, আরো কিউট ছিল। তোকে 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 জনির ছোটবেলার ছবি আমি দেখাবো, তোদের তোকেও দেখাবো। আর আমি, না না, জনির ছোটবেলার ছবি কিছু আছে আমার কাছে, তোমাকে গ্যালারি খুললে হয়তো পাওয়া যাবে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এই ভিডিওতে অথবা পরে নেক্সট কোনো ভিডিওতে, ঠিক আছে? কত কিউট ছিল, জাস্ট একবার দেখবা, ঠিক আছে? যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। মামা টাটা করে দাও। জনি, আরে জনি হাত ধরে টান টানলে কী করে হবে? চলো আবার আসতে হলো ভিডিও শেষ করার আগে। বেশ ভালোই লাগছে এটা করে, ভালোই লাগছে এটা, খুব সুন্দর হয়েছে নাইটিটা, নাইটিটা বলছি চুড়িদারটা, ভালোই লাগছে। নসি কালার, নসি কালার না খয়েরি, এরকম কালার নাকি খয়েরি। চলো এবার টাটা। এটাও দারুণ হয়েছে। থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর দোকানা করতে দেওয়ার জন্য আমাকে। তো চলো এবার ফাইনালি টাটা, এবার ফাইনালি টাটা।